হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ স্পাইসি মশলাদার একটা ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওটাও কিন্তু খুব বেশি ইনফরমেটিভ হবে এবং তোমাদের সকলের জন্য কিন্তু খুব বেশি একটা পজিটিভ মেসেজ নিয়ে আসবে এই ভিডিওটা। তো যারা কিনা কলেজে উঠেছো এবং ভাবছো যে 12th পাস হয়ে গেছে, কলেজে পড়ছো, বা যারা কিনা কলেজও পাস করে ফেলেছো, ইউনিভার্সিটিতে যাবে বা কোনো ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়বে বা কোনো হায়ার স্টাডি করবে বা কোনো জব ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার হবে, তাদের সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে না টেনে দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো বেসিক্যালি আজকে ভিডিওর টপিক হচ্ছে যে স্পোকেন ইংলিশ। এই স্পোকেনটা কিন্তু আমাদের লাইফে খুব বেশি ইম্পর্ট্যান্স, যেমন কিনা ধরো কোনো জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা কোনো বাইরে ঘুরতে গেলে, সেখানে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই কিন্তু স্পোকেন ইংলিশটা খুব বেশি জরুরি। এবং তোমরা যদি এখন এই বয়স থেকে এটা প্র্যাকটিস না করো যে কী করে হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, তো সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না। কারণ দেখো, যারা কিনা বেঙ্গলি মিডিয়াম থেকে মানে বিলং করছো, বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু বেশি, মানে একটু হলেও কিন্তু প্রবলেম্যাটিক হয়ে যায় যে কী করে ফেস টু ফেস ফ্লুয়েন্টলি উইদাউট এনি হেজিটেট তুমি স্পিক করতে পারবে ইংলিশে। তো সেটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে তোমাদের জন্যে আর কি, যারা কিনা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো। এবং যারা কিনা ইংলিশ মিডিয়াম থেকেও বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটা ইজি হয়ে যায়। চলো শুরু করা যাক, পরপরগুলো বলছি এবং তোমরা সেটাকে নোট করে নাও, যা তোমরা সেগুলোতে মানে এনকোয়ারি করতে পারো এবং গুগলেতে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে যে কোন কোন জায়গায় এগুলো আছে এবং কী কী ফি স্ট্রাকচার, কী কী ক্রাইটেরিয়া ওদের লাগবে, সপ্তাহে কদিন ক্লাস হবে এবং সার্টিফিকেট দেবে কি না, তারপর জব গ্যারেন্টি কোনো ইয়ে আছে কি না, কোনো কোর্স স্ট্রাকচার আছে কি না, তোমরা কিন্তু সবটাই গুগলে পেয়ে যাবে। তো আমি কয়েকটা সিলেক্টিভ করে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো বেসিক্যালি ফার্স্টে আমি যার কথা বলবো সেটা হচ্ছে দ্য ব্রিটিশ ইনস্টিটিউট। এটার কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তোমরা একটু খেয়াল করলে হয়তো জানতে পারবে, অনেক হয়তো নামও শুনেছ এটার। এটা কিন্তু স্পোকেনের জন্য একদম বেস্ট একটি ইনস্টিটিউট। এখানে কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সিটা খুব বেশি, মানে হয় না খুব তাড়াতাড়ি গ্রো হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা কিন্তু এটায় অ্যাপ্লাই করতে পারো। এটা অনেক জায়গাতেই ব্রাঞ্চ আছে, ডানলপে একটা আছে, বাগুইহাটিতে একটা আছে, আমার স্ট্রিটে একটা আছে, তো অনেক জায়গাতেই এই এইটার ব্রাঞ্চ খুলেছে। তোমরা কিন্তু একবার কোয়ারি করে দেখতে পারো গুগলে, ওখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এক্স ব্রিজ। এক্স ব্রিজের নাম কিন্তু তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে, এটা কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আমাদের কলকাতার মধ্যে আছে। ইনফ্যাক্ট কলকাতার বাইরেও কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে এক্স ব্রিজের। এখান থেকে কিন্তু মানে কম্পিটিশন বলো, তারপর প্রোগ্রাম বলো, অর্গানাইজ মানে বিভিন্ন অর্গানাইজ করা হয় এখান থেকে, বিভিন্ন ডিবেট কম্পিটিশন বলো, তারপর পাবলিক স্পিকিং যে কম্পিটিশনগুলো হয়, তো সেগুলো কিন্তু এখান থেকে অর্গানাইজ করা হয়। তোমরা কিন্তু এখানে একবার অ্যাপ্লাই করতে পারো, কারণ এটাও কিন্তু বেশ ভালো একটি ইনস্টিটিউট ফর স্পোকেন ইংলিশ। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর ফিজ ওয়াইজ ডিপেন্ড করলে কিন্তু এইটার ফিজটা একটু বেশি মানে অন্যান্য জায়গার তুলনায়। তো তারপর তোমার 6 মাস 1 বছরের তো কোর্স থাকে, তো তোমরা সেটাকে বেছে নিয়ে দেখবে যে কোনটা তোমাদের পক্ষে সুইটেবল হয়, তোমরা সেটাতেই কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, তো এটা হচ্ছে এক্স ব্রিজ নিয়ে। তো এরপর হয়ে যাচ্ছে ইএফএ একাডেমি ফর স্পোকেন ইংলিশ। এটা হচ্ছে জোড়া মন্দিরে, এটার মোস্টলি কোনো ব্রাঞ্চ নেই, মোস্ট প্রবাবলি কোনো ব্রাঞ্চ নেই, এটা জোড়া মন্দিরেই একটা ব্রাঞ্চ আছে। রঘুনাথপুর নিশ্চয়ই তোমরা চেনো অনেকেই, রঘুনাথপুর হচ্ছে কি বাগুইহাটি জোড়া মন্দিরের পরের আর কি যে স্টপেজটা, তো রঘুনাথপুরের ওখানে কিন্তু এইটার ব্রাঞ্চ খুলেছে এবং এখানে কিন্তু খুব ভালোভাবে ক্লাসেস হচ্ছে, আমি খবর নিয়ে দেখেছি, এটা আমার বাড়িতেই খুব সামনে। তো এখান থেকে কিন্তু আই কার্ড, যে আই কার্ডটা প্রোভাইড করে সেই আই কার্ডে কিন্তু একটা জব গ্যারেন্টি একটা ইয়ে হয়, মানে একটা ক্যাম্পিং থাকে যেখানে কিনা তুমি যদি কোনো কোম্পানিতে যাও এবার সেখানে যদি তুমি শো করো, দেন তুমি কিন্তু একটা মানে হয় না একটা ওখানে একটা লেভেল থাকে যে তুমি কোন লেভেলে আছো, তো স্ট্যান্ডার্ড লেভেল কি সুপার স্ট্যান্ডার্ড লেভেল একটা লেভেল থাকে, তো সেই লেভেলে অন্য জব পেতে পারো, মানে বিভিন্ন কোম্পানিতে তুমি দেখো যদি হায়ার করো তোমাকে, তুমি ওখান থেকে জব পেতে পারো। এবং ওখানেও কিন্তু ফিজ খুব একটা বেশি নয়, অ্যারাউন্ড 7K to 8K এর মধ্যে তোমাদের কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু খুব ভালো গ্রুমিংটা করা হয়। ইএফএ ইনস্টিটিউট, এটা কিন্তু তুমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে এবং এখানে কিন্তু সমস্ত পজিটিভ রিভিউ আছে গুগলে, কিন্তু আমি দেখেছি চেক করে, তোমরা কিন্তু এটাকেও ট্রাই করতে পারো। ওকে, নাম্বার ফোরে আমি রেখেছি হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের কথা তোমরা সকলেই জানো, এটাকে নতুন করে বলার কিছু নেই, কারণ এত বছর ধরে একটা ইনস্টিটিউট যদি এত মানে
ব্রিলিয়েন্স এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে যায়। কিছু গ্রুমিং সেকশনটা এত ভালো, মানে ইংলিশ স্পিকিং থেকে ফ্লুয়েন্সি থেকে সব কিছু দিতে এত বেটার, ওটা বেস্ট আর কি। তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতেই পারো। রামকৃষ্ণ মিশন গোল পার্ক একটা আছে, আরেকটা আছে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, আরেকটা আছে রামকৃষ্ণ মিশন মানিকতলা গিরিশ পার্কের ওখানে। তো তিনটেই বেস্ট, তোমরা তোমাদের নিয়ারেস্ট যেটা হবে তোমরা সেটাতেই অ্যাপ্লাই করো। এবং এখানে ফিস কিন্তু খুবই কম, কিন্তু এটা একটু লেন্দি প্রসেস, লাইক ধরো 1 ইয়ার কি 1.5 ইয়ার্স এরকম কিন্তু একটা লেন্দি প্রসেস চলে। বেসিক্যালি ওখানে একটু অ্যাডভান্স লেভেলটাই আগে আসে না, মানে বেসিক থেকে শুরু করে প্রি বেসিক থাকে, তারপরে অ্যাডভান্স থাকে, অ্যান্ড দেন প্রফেশনাল কোর্সটা থাকে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ পুরো গ্রামাটিক্যালি কী করে মানে টেন্স অ্যারেঞ্জ করতে হয়, ভয়েস ন্যারেশন সমস্ত গ্রামার পার্টটা তোমাদের ভালো করে শিখিয়ে দিয়েই কিন্তু তারপরে ওরা মানে স্পিকিংয়ে যায়। ওরা কিন্তু একেবারে ডাইরেক্টলি স্পিকিংয়ে যায় না, ওরা পুরোটা একেবারে গুছিয়ে নিয়ে মানে তোমাদের কোনো কনফিডেন্ট, তোমাদের ফুল অফ কনফিডেন্ট থাকে তো সেটা নিয়েই কিন্তু তোরা মানে প্রপারলি স্টেপ বাই স্টেপ এগোয়। তো ওদের একটা ব্র্যান্ড ভ্যালু তো ডেফিনেটলি রয়েছে, রামকৃষ্ণ মিশন বলে কথা, মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার বাইরেও আছে। তোমরা কিন্তু এটাকে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতেই পারো, রামকৃষ্ণ মিশন। তো এটাই আর হচ্ছে কি, নেক্সট আরও কয়েকটা ইনস্টিটিউটের কথা বলছি। যেমন ধরো আমি একটা গুগলে দেখছিলাম আর কি, রুট কম্পিউটার একাডেমি, তো ওখানেও কিন্তু স্পোকেন ইংলিশ শেখানো হয়। তো এই ধরনের যে কম্পিউটার একাডেমিগুলো রয়েছে সেখানে কিন্তু স্পোকেনটা খুব ভালোই শেখানো হয়, কারণ ওরা কিন্তু একেবারে গ্রুমিং করে তারপর তোমাদের ইন্টারভিউতে পাঠানোর যে প্ল্যানিংটা থাকে তো সেগুলো করে। তারপর ধরো ICA যেটা আছে অ্যাকাউন্টস অর্গানাইজেশন, তো ওখানেও কিন্তু স্পোকেনটা খুব ভালো করে গ্রুমিং করানো হয়। তারপর হচ্ছে কি দ্য ব্রিটিশ কাউন্সিল বলে একটা আছে, তো ওটাও কিন্তু এক্সিলেন্ট একটা মানে গ্রুমিং সেকশন ওরা অ্যারেঞ্জ করে, তোমরা কিন্তু ওখানেও মানে অ্যাপ্লাই করতে পারো। বাট বেসিক্যালি তো ফিস কিন্তু অলমোস্ট সেমই থাকে, মানে ফিজের কথা কিন্তু 10K-র মতো তোমাদের পুরোপুরি হয়ে যাবে যেখানে তোমরা যাও না কেন। তারপর সল্ট লেক একটা আছে দ্য হোয়াইট ডাভ ফাউন্ডেশন, ওটাও ভালো। তো বেসিক্যালি এরকম কয়েকটা অনেকগুলোই তোমাদের নাম বললাম, আশা করি তোমরা অনেক কিছু আইডিয়া একটা পেয়ে গেলে যে কোথায় ভর্তি হলে ভালো হয়। ভিটা আছে, ভিটা তো একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে যে কোথায় ঘুরতে হলে তোমাদের একটা ব্রাইট কেরিয়ার হতে পারে, স্পোকেনটা ভালো করে শিখতে পারবে ফর কমিউনিকেশন পারপাস অ্যান্ড জব ইন্টারভিউ পারপাস। তো তোমরা কিন্তু এটাকে প্লিজ একটু মানে ফোকাস করো, এটাকে মাথায় রেখো, কারণ সময় কিন্তু খুব বেশি নেই তোমাদের হাতে, কারণ একটা প্রপার জব কিন্তু সবাই আফটার অল মানে ডিজার্ভ করে, রাইট? তো আমার মনে হয় যে আমার কতগুলো নিজে মনে মানে মনে থাকবে এবং তোমার সেই মতো কাজও করবে। তো টাইম ওয়েস্ট করো না, শুধু ডিগ্রি কোর্স করো না, কোনো কম্পিউটার কোর্স করো, কোনো স্পোকেন ইংলিশ কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু একটা বেটার কেরিয়ার প্ল্যানিং তোমাদের নিশ্চয়ই হয়ে যাবে। তো বেসিক্যালি আজকের এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা আমি এন্ড করছি। আরও কিছু ইনস্টিটিউট ডেফিনেটলি রয়েছে, বাট সব তো একটা ভিডিও বলাটা পসিবল হয় না। তোমরা গুগলে সার্চ করো, দেখো যে কোনটা বেশি ভালো, আমি কমেন্টে জানিও যে দাদা এটা কী ভালো লাগে, ভালো হবে, তুমি একটু আমাকে সাজেস্ট করো কিছু, তো আমি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাস এটুকুই, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমরা কিন্তু তাড়াতাড়ি খুব 1K-র দিকে যাচ্ছি এবং তোমাদের সাপোর্ট কিন্তু আমরা খুব বেশি প্রয়োজন। তো ব্যাস এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওয়ে, অন্য কোনো ব্লগে। তো দেখুন, স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।